হেফাজতের নেতা মামুনুল হক পার্লারে কাজ করা নারী নিয়ে সোনারগাঁও রিসোর্টে বিনোদনের জন্য গিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওই নারীকে মামুনুল হক বউ হিসেবে পরিচয় দিলেও নিজের বউয়ের কাছে বলেছে অবস্থার পরিপ্রেক্ষিতে এই পরিচয় দিয়েছেন। রোববার জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান। এ সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সোনারগাঁওয়ের রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে অবস্থান এবং সেখানে হেফাজতের ভাঙচুরের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এদের চরিত্রটা কি তা বলতে চায় না। গতকালই আপনারা দেখেছেন, ধর্ম ও পবিত্রতার কথা বলে অপবিত্র কাজ করে ধরা পড়ে। আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি। কারণ সংঘাতে সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি। তো যারা এটা করছে, দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে, এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। গতকালকে আপনারা দেখেছেন, এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে। ধরা পড়ে সেই হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করা এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে? অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক, এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। যেটা দেশবাসী বিচার করবে, আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব। আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়া করে যাচ্ছে, আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা। এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণ না, বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার, এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা। এটাই হচ্ছে আমাদের দুঃখ, যে আমাদের যে পবিত্র ধর্মটা, সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে